হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই, আমি সাগর বলছি। আপনাদের জন্য একটা কাজের খবর নিয়ে চলে এসেছি। গত একটা ভিডিওতে কিন্তু আমার ফ্যাক্টরির একটা কাজ দেওয়া ছিল। আজকে সানডে আমি কিন্তু সমস্ত ক্যান্ডিডেটগুলোকে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে জয়েন করিয়ে দিয়ে এসেছি। তারা কিন্তু কালকে থেকে অনেকেই কাজ করবেন এবং অনেকে কিন্তু সোমবার থেকে কাজ করবেন। তো আমার কাছে আরও কিন্তু ফ্যাক্টরির খবর রয়েছে, আমি ডাইরেক্ট সেখানে কিন্তু কথা বলে এসেছি। চিপস ফ্যাক্টরি এবং বিস্কুট ফ্যাক্টরি একদমই হালকা কাজ, যারা এই দুটো ফ্যাক্টরিতে সরাসরি কাজ করতে চাইছেন আমার সাথে যোগাযোগ করুন। দুটো কাম ফ্যাক্টরির কি সিস্টেম আছে, দুটো কোম্পানিতে কিভাবে ওরা পেমেন্ট করছে এবং কি কাজ রয়েছে, সমস্ত ডিটেলস আমি আলোচনা করছি, আপনারা একটু ভালো করে শুনে নেবেন। দুটো ফ্যাক্টরিতেই খুবই হালকা কাজ রয়েছে। বিস্কিট ফ্যাক্টরিতে বিস্কুট প্যাকিং, চেকিং, কোনো বিস্কুট তার মধ্যে খারাপ থাকলে, ভাঙা থাকলে সেগুলোকে সাইট করা, কোনো প্যাকিং ঠিকঠাক না থাকলে সেটাকে বাছাই করে সাইট করা, এবং ছোটো ছোটো বিস্কুটের প্যাকেটগুলো বড় কার্টুনের মধ্যে ভরে সেটাকে প্যাকিং করে সাজিয়ে রাখা। এছাড়াও রয়েছে কেক ফ্যাক্টরি। কেক ফ্যাক্টরিতে কিন্তু যে প্যাকেটের যে কেকগুলো পাওয়া যায়, কেকগুলো 10 টাকা 15 টাকা দাম, সেই কেকগুলো কিন্তু প্যাকেটের মধ্যে সুন্দরভাবে সাজাতে হবে, প্যাকেটগুলো সিল করতে হবে এবং সেখানে হিট দিয়ে প্যাকেটগুলোকে আটকে দিয়ে রেডি করতে হবে এবং সেগুলোকেও কার্টুনের মধ্যে ভরে প্যাকিং করতে হবে, কোম্পানিতে চলে যাবে। তো এই সব কোম্পানির কাজগুলো কিন্তু এখানে আছে। বিস্কুটের মধ্যে এখানে আছে ব্রিটানিয়া বিস্কুট, A1 বিস্কুট, ITC কোম্পানির বেশ কিছু আপনার বিস্কুট থাকছে, এছাড়া অন্যান্য কেক রয়েছে, খুব ভালো ভালো ব্র্যান্ডের কিন্তু এখানে প্রোডাক্ট আসে, 5-7টা কোম্পানির কিন্তু এখানে প্যাকিং হয়। আপনারা কিন্তু এখানে সরাসরি কাজ করতে পারবেন। এখানে সম্পূর্ণ কাজটা হালকা কাজ, এখানে মহিলারাও কিন্তু অনেক কাজ করে। এই মুহূর্তে মহিলাদের ভ্যাকান্সিটা নেই, কিন্তু মহিলারা যারা ঢুকে গেছে তারা কিন্তু কাজ করছে। আর যেটা বলছি চিপস ফ্যাক্টরি, চিপস ফ্যাক্টরিতেও কিন্তু একদমই হালকা কাজ আছে, সব কিছু এখন মেশিনে কাজ হয়। আপনাদের আলু বাছাই করতে হয়, কোনটা পচা আলু থাকলে সেটাকে ফেলে দিতে হয়, সাইজগুলো বাছাই করতে হয়, এক একটা নর্মাল সাইজ, বড় সাইজ, যেগুলো সাইজের আলু থাকে সেগুলোকে বাছাই করতে হবে এবং সেগুলো ওয়াশিংয়ের জন্য মেশিনে নিয়ে যেতে হবে, ট্রলিতে করে মেশিনে ঢেলে দিতে হবে, সেখানে ওয়াশিং হবে, তারপরে কিন্তু কাটিং হবে। আপনারাও নিজেরা হাতে করে কাটতে পারেন বা মেশিনের দ্বারা চিপস আকারে কাটিং হবে, তারপরে সেটাকে ফ্রাই হয়, ফ্রাই হওয়ার পরে আপনাদের আবার বাছাই থাকে কোনটা কালো হয়ে গেছে, পুড়ে গেছে, সেগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিতে হবে সাইড করে, এবং চিপসটা ফ্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু সেখানে বিভিন্ন মশলা টশলা সেখানে ম্যারিনেট করা হয়, মাখানো হয়, সেগুলো মেশিনের মধ্যে হবে, তারপরে কিন্তু সেই চিপসগুলো প্যাকিং করা হয়। দুটো কাজই আমি বলে দিলাম, দুটো প্ল্যান্টে যে কাজ রয়েছে সব কাজই কিন্তু একদম সিম্পল কাজ, এখানে একটা বাচ্চারাও কাজ করতে পারবে। তো এইরকমই একটা সিম্পল কাজ দুরকম কোম্পানিতে কিন্তু আমাদের সরাসরি রিক্রুটমেন্ট চলছে, সরাসরি কিন্তু ফ্যাক্টরিতে জয়েন করিয়ে দেবো আপনাদেরকে। শুধু কিনা আপনারা একটু ভালো করে ক্রাইটেরিয়াগুলো শুনে নিন। এখানে বিস্কুট ফ্যাক্টরি আজকে আমি গেছিলাম, সেখানকার সমস্ত ডিটেলস আমি জেনে এসেছি, সেখানে আমি অনেকগুলো ছেলে জয়েন করিয়ে এসেছি। তো এই বিস্কুট ফ্যাক্টরিতে যে সিস্টেম আছে, এই সিস্টেমেই কিন্তু এখানে সমস্ত ফ্যাক্টরিগুলো চলে, একই সিস্টেমে কিন্তু এখানে পেমেন্ট থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু থাকে, একটু হয়তো 19-20 থাকছে। তো আমি বিস্কিট ফ্যাক্টরির যে ডিটেলসটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা একটু ভালো করে শুনে নিন। বিস্কিট ফ্যাক্টরিতে 12 ঘন্টায় আপনারা 350 টাকা করে পাচ্ছেন একদম হালকা কাজের জন্য। এছাড়া আপনাদের এখানে 8 ঘন্টার শিফটও আছে, 16 ঘন্টার শিফটও আছে। তো সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনার ওভার টাইম হিসাবে কাজ করতে পারবেন। আপনারা এখন ওভার টাইম যদি করে কাজ করেন তাহলে পার ডে আপনাদের 466 টাকা করে থাকছে, এবং আপনারা যদি 8 ঘন্টা ডিউটি করেন সেখানে আপনাদের স্যালারিটা কম আছে, 12 ঘন্টা ডিউটি করলে আপনাদের 350 টাকা করে স্যালারি থাকছে, মাসে দুটো করে পেমেন্ট থাকছে। 15 তারিখের যে কাজ করবেন, 15 তারিখ পর্যন্ত একটা পেমেন্ট, সেটা 20 তারিখের মধ্যে ক্লিয়ার করা হবে, তারপরে বাকি পিছনের যে পেমেন্ট 30 তারিখ পর্যন্ত সেটা কিন্তু নেক্সট মান্থের 5 তারিখের মধ্যে ক্লিয়ার করা হবে।
এই দুটো ফ্যাক্টরিতে পূজোর আগে আগামীকাল অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এই দুদিনের মধ্যে ক্লোজ হতে চলেছে। এই দুদিনের মধ্যে যারা কাজ করতে ইন্টারেস্টেড, সরাসরি জয়েনিং করতে চাইছেন, তারা আমার সাথে যোগাযোগ করুন। এরপরে কিন্তু এই ফ্যাক্টরি দুটো ক্লোজ হয়ে যাবে, পূজোর আগে কিন্তু আর কোনোভাবেই এখানে ভ্যাকান্সি বেরোবে না। অন্যান্য সমস্ত ফ্যাক্টরি কিন্তু প্রায় পূজোর আগে রিক্রুটমেন্ট বন্ধ করে দিয়েছে। এই দুটো ফ্যাক্টরি এখনও বলেছে ওনাদের বেশ কিছু ক্যান্ডিডেট লাস্ট রিক্রুটমেন্ট করে নেবেন, নিয়েই কিন্তু ফ্যাক্টরি ক্লোজ করে দেবেন। তখন ওখানে মাথা ঠুকরেও কিন্তু আর আপনাদের জয়েনিং করিয়ে দিতে পারবো না। যারা কাজটা করতে চাইছেন তারা কিন্তু আমার সাথে সত্বর যোগাযোগ করুন। পেমেন্ট নিয়ে এখানে কোনো প্রবলেম নেই, আপনাদের সমস্ত কিছু রেজিস্টার্ড হয়ে যাবে খাতায়, এবং এখানে থাকা সম্পূর্ণ বিনামূল্যে আছে, খাওয়া খুব সস্তায় আছে। বিস্কিট ফ্যাক্টরিতে 27 টাকা করে পার মিল আপনারা খেতে পারবেন, দুটো মিল সাধারণত খেতে পারেন, এবং চিপস ফ্যাক্টরিতে 20-25 টাকা পার মিল আপনারা খেতে পারবেন। দুটো ফ্যাক্টরি একই সিস্টেম, একই সিস্টেমে কাজ হয়। কী কী শিফট আছে বলে দিই, 6টা সকাল 6টা থেকে দুটো, দুটো থেকে রাত 10টা, রাত 10টা থেকে আবার সকাল 6টা, এরকম রোটেশনাল শিফটে কিন্তু আপনাদের কাজ করতে হবে। একরকম শিফটেই আপনি কিন্তু কাজ করবেন না, কারণ সবাইকেই এখানে চেঞ্জ করার সুযোগ দিতে হবে। তো সবাই মিলে কিন্তু এখানে কাজ করবেন। একটা কাজ এখানে চেঞ্জ সিস্টেমে হয়, একজনের মাধ্যমে কাজ হয়ে আরেকজনের কাছে যাবে, তার সাথে কাজ কমপ্লিট হয়ে আরেকজনের কাছে যাবে, এরকমভাবে কিন্তু চেন সিস্টেমে এখানে কাজ হবে। সেটা চিপস বলুন আর বিস্কিট ফ্যাক্টরি বলুন, দুটো কাজই কিন্তু পুরো জেনুইন আছে এবং খুবই সোজা কাজ রয়েছে। যারা এই কাজগুলো করতে চাইছেন, কালকে অর্থাৎ সোমবার আমি কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটকে নিয়ে যাচ্ছি, এবং চিপস ফ্যাক্টরিতে বিকেলের মধ্যে কিন্তু ক্যান্ডিডেটকে আমি নিয়ে যাব। দুটোর মধ্যে কিন্তু আমার সাথে কথাবার্তা ফাইনাল করে ধুলাগড় যে লোকেশান আছে সেই লোকেশানে কিন্তু চলে আসতে হবে। আমি কিন্তু বলে দেবো আপনাদের আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন। তারা কিন্তু কালকেই একটা সুযোগ পাচ্ছেন, কালকে কিন্তু আমি সরাসরি আপনাদেরকে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে জয়েন করিয়ে দেব। আর বিস্কিট ফ্যাক্টরিতে যারা কাজ করছেন এবং যারা কালকে কাজ করতে চাইবেন, তাদের কিন্তু সকাল 9:30 মধ্যে বাগনান স্টেশনে চলে আসতে হবে। আমার সাথে ভোরবেলায় ফোন করে নেবেন, 6:30-6টার দিকে ফোন করে কথা বলে নেবেন, আমি কিন্তু সমস্ত ডিটেলস বলে দেবো। এখানে কিন্তু বেশি দূরের লোক এখন আসতে পারবেন না, কাছাকাছির মধ্যে যারা আসতে পারবেন, এসে পৌঁছাতে পারবেন 9:30-10টার মধ্যে বাগনান স্টেশনে, তারাই কিন্তু কালকে আসবেন। সকাল 6টা থেকে আমাকে ফোন করবেন, আমাকে পেয়ে যাবেন, আমি বলে দেবো কীভাবে আসবেন আপনারা এবং কী কী নিয়ে আসতে হবে, সমস্ত কিছু ডিটেলস আপনাদের বলে দেবো। আপনারা আমাকে একটা ফোন করে চলে আসুন, 9:30-10টার মধ্যে বাগনান স্টেশনে নামলেই কিন্তু আমি আপনাদের ফ্যাক্টরিতে নিয়ে যাব। এবং যারা চিপস ফ্যাক্টরিতে কাজ করতে চাইবেন, তাদের কিন্তু সময়টা দুপুর 1টা থেকে 1:30-টার মধ্যে আসতে হবে। 1টা থেকে 1:30-টার মধ্যে আপনারা কিন্তু ওখানে চলে আসবেন, সুতরাং ফোন কিন্তু আমাকে 10টা থেকে 12টার মধ্যে কমপ্লিট করে নেবেন, নিয়ে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন। আমি কোথায় আসতে হবে সব বলে দেবো আপনাদের, নিয়ে কিন্তু আমি ফ্যাক্টরিতে সরাসরি জয়েনিং করিয়ে দেব। এখন কিন্তু আমি সমস্ত কাজ নিজেই করছি, ফ্যাক্টরিতে যাচ্ছি, গিয়ে সমস্ত কাজগুলো জোগাড় করে আনছি, তাদের সাথে সরাসরি আমি কিন্তু কথা বলে নেব, নিয়ে কিন্তু আমি জেনুইন কাজগুলো আপনাদের দিয়ে দেব। আমার কিন্তু একটু যাওয়া আসা অনেকটা পরিশ্রম করতে হচ্ছে, আপনাদেরকে নিয়ে যাব সেখানে, অবশ্যই আপনাদের জন্য এটুকু আমি করব, সেটুকু করে আপনাদেরকে আমি ফ্যাক্টরিতে কিন্তু জয়েন করিয়ে দেবো। আমার ফোন নাম্বারটা কিন্তু ভিডিওতে দেওয়া রয়েছে, অনেকেই জানেন আমার ফোন নাম্বারটা, তো অবশ্যই আপনারা এই টাইমগুলোতে ফোন করবেন। কালকে সকাল 6টা থেকে বা 6:30 থেকে আপনারা ফোন করুন, আমি কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের বলে দেবো। সকাল 6টা থেকে আমাকে ফোন করলে আপনারা পেয়ে যাবেন, অবশ্যই কিন্তু আপনারা ফোন করুন। যারা যারা সরাসরি কালকে জয়েনিং করবেন, পুজোর আগে কিন্তু এই লাস্ট সুযোগ, যারা আমার চ্যানেলে আছেন তার শুধু পুরুষকর্মীদেরই নেওয়া হচ্ছে, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। আমি কালকে ফ্যাক্টরিতে যাচ্ছি, দুটো ফ্যাক্টরিতেই আমি যাব, আপনাদের কিন্তু ওখানে কিন্তু আমি রিক্রুটমেন্ট করিয়ে দিয়ে আসবো, আপনাদের স্পট জয়েনিং করিয়ে দিয়ে আসবো। আপনারা আমার সাথে সরাসরি কথা বলে নেবেন সকালে। আমার ফোন নাম্বারটা নোট করে নিন, 8777236
333। আরেকবার বলে দিচ্ছি 8777236633। এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি চলে আসুন। কালকে কোথায় আসতে হবে, কীভাবে আসতে হবে আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দেবো। সবাই ভালো থাকবেন, এই কাজটা সবাই করুন। এই কাজটা কিন্তু পুজোর আগে আর থাকবে না। যারা ফ্যাক্টরিতে কাজ করতে ইন্টারেস্টেড, অনেকদিন ধরে আমাকে বলে এসছেন, তাদের জন্য কিন্তু কালকে এবং পরশু অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এই দুটো দিনে হিউজ পরিমাণ রিক্রুটমেন্ট হয়ে যাবে। তারপরে কিন্তু আর কাজ থাকবে না, পুজোর পরে আবার হবে। তো পুজোর আগে একটা সুবর্ণ সুযোগ আছে, আপনারা কেউ হাতছাড়া করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।